এখন রয়েছে দেশের পুঁজি পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রকিবুর রহমান দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত একুশ বিজনেসে জি বহুদিন পর আপনাদের এখানে আসলাম আমি অসুস্থ ছিলাম আপনি জানেন আল্লাহ রবুল আলমিন আমাকে সুস্থ রেখেছেন এই জন্য আমি আসতে পেরেছি আমি যারা আজকে অনুষ্ঠানটা দেখছেন বা যারা কথা বলবেন সবাইকে আমি অত অসংখ্য কৃতজ্ঞতা বাদ এবং ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমরা জানি যে টানা তিন মাসে প্রায় সাতশো চুহাত্তর পয়েন্টের মধ্যে পড়েছিল তারপরে নানা মহলের উদ্যোগে আমরা দেখলাম যে তিন চার দিন মার্কেট ভালো ছিল দুইশো পয়েন্টের মতো বাড়লো সেখান থেকে আবারও পতন আমরা শুনছিলাম টান ওভার অনেক কমে গেছে মানে এই যে এই বিষয়গুলোকে আপনি কিভাবে আসলে দুটো বিষয় একসাথে এখানে সমস্যার সৃষ্টি হয়েছে একটি হলো আস্থার সংকট আস্থার সংকট যে বিনিয়োগকারীদের একটি আস্থার সংকট আর আরেকটি হলো তারল্য সংকট দুটি একসাথে এখন বুঝতে হবে যে আস্থার সংকটটা কোথায় আস্থার সংকট হলো যখন একজন বিনিয়োগকারী একটি একজন বিনিয়োগকারী যখন বাজারে এসে বারবার যখন প্রতারিত হয় একদম সে যখন বারবার প্রতারিত হয় সে যখন দেখে যে একটি কোম্পানি ভালো ভালো রেজাল্ট দেওয়ার পর তারপর যখন সে তার কোম্পানির শেয়ার বিক্রি করে প্লেসমেন্টের শেয়ার বিক্রি করে বেরিয়ে যায় তারপর সেই কোম্পানির শেয়ারের দাম কমে যায় কমে যায় এই যে একটা প্রতারণা এটার ম্যাক্সিমাম শিকার হচ্ছে বিনিয়োগকারীরা আমি এমন কোম্পানি আমি আপনাকে বলতে পারি যে একটি কোম্পানি কিছুদিন আগে ওনার চেয়ারম্যান একটা সোয়েটার ফ্যাক্টরির চেয়ারম্যান আচ্ছা উনি শেয়ার বিক্রি করবেন হ্যাঁ বাট শেয়ার বিক্রি করার আগে অত্যন্ত ভালো ভালো পারফরমেন্স উনি দেখিয়েছে ইপিএস ভালো দেখেছে ওনার গ্রোথ ভালো দেখাইছেন শেয়ারের দাম ভালো হয়েছে ওনার শেয়ার যখন বিক্রি শেষ তখন আর এটার কোনো খবর নাই খবর নাই ঠিক তেমনিভাবে আরও আছে আপনার মনে করেন অনেকগুলি যে স্পসার শেয়ারের দাম বাড়লে শেয়ারটা বিক্রি করে দেয় যারা প্লেস প্লেসমেন্ট নিয়ে আসেন ওনারা যখন শেয়ারের দামটা ফুলে আর্টিফিশিয়ালে বাড়াইয়া যখন শেয়ারটা বিক্রি করে দেয় তখন আর কোম্পানির কোনো তাদের কোনো পারফরমেন্স থাকে না এইভাবে সব সময় দেখা যাচ্ছে বছর পর বছর এই কাজটা হয়ে আসছে তাতে করে বিনিয়োগকারীরা অত্যন্ত হতাশার মধ্যে আছেন যে স্পন্সাররা তাদের শেয়ার বিক্রি করে দে কাউকে না জানিয়ে বিক্রি করে দে টাকা জমা দিয়ে বিক্রি করে দে মানে তারা এটা এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে পৃথিবীর কোন দেশে এই ধরনের নিয়ম কারণ নেই পৃথিবীর সব দেশে আছে যে স্পন্সার তার শেয়ার বিক্রি করতে পারবে কত পরিমাণ বিক্রি করতে পারবে কত পরিমাণ ধারণ করতে পারবে কত পরিমাণ তাকে রাখতে হবে বাংলাদেশে আপনি জানেন যে থার্টি পার্সেন্ট তাকে রাখতে হয় সম্মিলিতভাবে এবং টু পার্সেন্ট ডাইরেক্টারদের রাখতে হয় সাতান্নটা কোম্পানি আছে তাদের থার্টি পার্সেন্ট শেয়ারই নেই তাদের বোর্ড অফ ডাইরেক্টার্সের চার পাঁচজন টু পার্সেন্টও নেই সেটাই মানে টোটাল অনেক কোম্পানি দেখা যাচ্ছে ফোর পার্সেন্ট অনলি শেয়ার টেন পার্সেন্ট অনলি শেয়ার ফিফটিন পার্সেন্ট অনলি শেয়ার এদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি রিএনফোর্সমেন্ট আমরা করতে পারিনি আইনের যে বড় ভত্তায় সেটা আমরা তাদেরকে ধরতে পারিনি সেটাই তেমনিভাবে অনেকগুলি কোম্পানি আমি বলতে পারবো যখন ওনাদের শেয়ার বিক্রি করার সময় আসে তখন ওনারা কয়েক মাস আগের থেকে ওনারা খুব ভালো কোম্পানির পারফরমেন্স দেখান কিন্তু যখন ওনাদের শেয়ারটা বিক্রি হয়ে যায় তখন আর ওনাদের কোনো খবর থাকে না সেটাই তো তাহলে এই যে বিনিয়োগকারীরা আস্থার সাথে বিনিয়োগকারীরা যে একজন স্পন্সারকে দেখে শেয়ারটা কিনে তার পারফরমেন্স দেখে শেয়ারটা কিনে

2000 কোটি টাকা রিজার্ভ ছিল ওষুধ সেক্টরে একটা নাম্বার 1 কোম্পানি ছিল ওনার একটা সাবসিডিয়ারি কোম্পানি করেছেন কি নাম স্বপ্ন 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 ওই সাবসিডিয়ারি কোম্পানি কার টাকা দিয়ে হচ্ছে খেল করতে হবে এশিয়ার টাকা দিয়া আমরা নাম এশিয়ার শেয়ারহোল্ডার আর এশিয়ার টাকা দিয়া আপনার স্বপ্ন হচ্ছে এটা পেইটা মনে 36 কোটি টাকা হ্যাঁ যাই হোক বড় কথা সেটা না সাবসিডি কোম্পানি করতে পারে আমার একটা কোম্পানি আছে আমার রিজার্ভ আছে আমার কোম্পানি ভালো করতেছে আমি আরো ব্যবসা বাড়াবার জন্য দশটা কোম্পানি করতে পারি কিন্তু আমার সাবসিডি কোম্পানি যদি পরপর তিন বছর লস দেয় চার বছর লস দেয় তারপর কি আমি এটা কন্টিনিউ করব কেন আমি কন্টিনিউ করব আমি মাদার অর্গানাইজেশন থেকে টাকা এনে সাবসিডি কোম্পানিতে দিচ্ছি বছরের পর বছর লস দিচ্ছে যেটা আমার মূল কোম্পানিকে এফেক্ট করতেছে আমি শেয়ার হোল্ডার হিসেবে আমি লস করতেছি তারপর ওনাদের আজকে নয় দশ বছর ধরে ওনারা করে যাচ্ছেন ভবিষ্যতে ওনারা আরও করবেন মানে পুরা এশিয়ার রিজার্ভ শেষ হয়ে যাবে এশিয়ার শেয়ারের দাম আজকে অর্ধেক হয়ে গেছে এশিয়ায় এপিএস কমে গেছে এই সাবসিডিয়ারিকে ওনার স্বপ্নকে স্বপ্ন পূরণ করার জন্য তো এগুলি তো এগুলি তো আইনের আওতায় আনতে হবে এগুলো এগুলি তো বুঝতে হবে সবাইকে না এটা করতে দেওয়া যাবে না এই অরাজকতা করতে দেওয়া যাবে না যে সকল কোম্পানির মালিক থার্টি পারসেন্ট হোল্ড করেন না টু পার্সেন্ট হোল্ড করেন না তাদেরকে কোনো অধিকার আছে আপনার শেয়ার ট্রেডিংয়ে তাদেরকে

তারপর আপনি দেখেন আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমরা দিই প্রত্যেকটা ব্যাংক ট্যাঙ্ক সবকিছু একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমরা দিই তো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কাদেরকে দেওয়া হয় যারা ক্যাপাবেল যারা সাবজেক্টটা বুঝে কারণ ইন্ডিপেন্ডেন্ট ডাইরে প্রোটেক্ট দা ইন্টারেস্ট অফ দ্য কমন শেয়ার হোল্ডার স্মল ইনভেস্টার অর ইনভেস্টার শেয়ার হোল্ডার ইনভেস্টার ডাইরেক্টাররা মানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তাদের এনশিওর করবে সেখানে কি অবস্থা আপনি দেখেন আপনার সাথে আমার পরিচয় আপনি আমার কোম্পানির ডাইরেক্টর আপনার লগে আরেকজনের পরিচয় সে তার কোম্পানির ডাইরেক্টর নিয়ম নাই কোনো কিছু নেই তো এটা কি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমি তো বুঝলাম না ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তো অডিট কমিটির চেয়ারম্যান হয় ক্রয় বিক্রয় কমিটির চেয়ারম্যান হয় বিকজ টু প্রোটেক্ট দ্য ইনভেস্টর হি রিপ্রেজেন্ট দ্য ইনভেস্টর হি রিপ্রেজেন্ট দ্য কমন শেয়ার হোল্ডার যে কমন শেয়ার হোল্ডার কোম্পানির দৈনন্দিন কাজে থাকতে পারে না তাদের স্বার্থ রক্ষার জন্য সে থাকে সেখানে তো এখন নয় ছয়ের ব্যাপার কেউ কোনো রকম মানছেন না আমরা প্রত্যাশা করবো নয় ছয় গুলো দূর হবে আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আসি দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক একুশে বিজনেস এর পর্বটি দেখছেন মেট্রো সেম সেগমেন্টের সৌজন্য দেশের পুঁজিবাজার পরিস্থিতির কথা বলছিলাম ঢাকায় স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রকিবুর রহমানের সঙ্গে আবিস আলোচনায় আগে আপনি আস্থা সংকট নিয়ে অনেক কিছু বলছিলেন আবার যদি সেখান থেকে আমি আমি যে কথাটা বলছিলাম যে আমি একটা একটা চিত্র তুলে ধরলাম আচ্ছা যে আমাদের যে অবস্থাটা এখন চলছে যে অবস্থাতে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে সেটাই আমি তুলে ধরলাম সাথে সাথে তারল্য সংকট আপনার তারল্য সংকট একটা হলো যে আপনি বাজার খারাপ বাজারে অর্থের সংকট আপনি এটাকে সাপোর্ট দিলেন ফান্ডিং দিয়ে সাপোর্ট দিলেন আরেকটা হলো আইনের মারপেস দিয়া আপনি ওখানে টাকা যাওয়াটা বন্ধ করে দিলেন বাংলাদেশ ব্যাংকের যে নিয়মটা এখন আছে যে এক্সপোজার লিমিটেড বা ডেফিনেশন অব দ্য ব্যাংকের এক্সপোজার আপনি জানেন যে আর্থিক প্রতিষ্ঠান একটা বাজার যখন খারাপ থাকে তখন বিশেষত আমাদের দেশে আইসিবি যা বাজারকে স্টেবিলাইজ করার জন্য আইসিবি অন্যান্য ব্যাংক যে ইনস্টিটিউশন যারা বিনিয়োগ করে তাদের ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যেটার কারণে তারা বিনিয়োগও করতে পারছে না তারা বিনিয়োগ আপনি আপনি এখন আগে আগে আপনার এক্সপোজার লিমিট ছিল আপনার টোটাল পে আপনার ডিপোজিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন পেড অফ ক্যাপিটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আগে যদি একটা ব্যাঙ্ক বিনিয়োগ করতে পারতো একশো কোটি এখন পারেন মাত্র পঁচিশ কোটি সেটাই তো পঁচিশ কোটির জায়গা তো আপনি এখন রেস্ট্রিকশন করে দিয়েছেন আপনার লিস্টেড কোম্পানি ডিভেঞ্চার বা লং টার্ম ইনভেস্টমেন্ট বন্ড সেগুলো যদি কোনো ব্যাংক করে থাকে আপনি সেটাকে আপনি মধ্যে এক্সপোজার লিমিটেডে ফেলে দিয়েছেন তাহলে আর টাকাটা কোথায় যেখানে সে এক কোটি টাকা বিনিয়োগ করতে পারতো এখন সে বিশ কোটি বিশ লাখও পারতেছে না তো আপনি এইভাবে যে রেস্ট্রিকশন দিয়ে রাখছেন এই রেস্ট্রিকশনের কারণে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি তো বিনিয়োগ করতে পারছে না আবার দ্বিতীয়ত যে সমস্যাটা অভোগ করেছে অনেক আর্থিক প্রতিষ্ঠানের তারা তাদের লোন রিপেমেন্ট করার জন্য বা লোন কন্টিনিউ করার জন্য যা যে জায়গায় ঋণ দিয়েছে সেই ঋণগুলি কন্টিনিউ করার জন্য যেহেতু তাদের তারিল সংকট আছে তারা করছে কি শেয়ার বিক্রি করে দিয়া এখানে যে টাকাটা আছে ওইখানে ঋণ তারা পরিশোধ করতে যাচ্ছে অর্থাৎ যেখানে শেয়ার মার্কেটকে স্টেবিলাইজ করার কথা যেখানে দীর্ঘমেয়াদী আপনি ইনভেস্টমেন্ট পুঁজিবাজার থেকে আসবে ব্যাংক ব্যবস্থা থেকে না কারণ এটা সবাই স্বীকার করতেছে এখন যারা আগে এটা স্বীকার করতো না যারা আগে এটা বুঝতো না যারা আগে এটাকে পাত্তা দিত না তারা কি বলতো যে ব্যাংক ব্যবস্থা থেকে সব টাকা যাবে এখন ওনারাই বলছেন এটা ভুল যে ব্যাংক ব্যবস্থা থেকে দীর্ঘমেয়াদি আপনি যে ইনভেস্টমেন্ট শীত সেটা আসবে পুঁজিবাজার থেকে কারণ ব্যাংকে আপনি শর্ট ডিপোজিট এবং লং টার্মে আপনি ইনভেস্টমেন্টে যেতে পারেন শর্ট ডিপোজিট নেবেন লং টার্ম ইনভেস্টমেন্ট হয় না সবগুলি ঋণ খেলাপি হয়ে যায় এই জন্যই লক্ষ 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 কোটি টাকা ঋণ খেলাপি হয়ে গেছে এই কারণে এখন সবাই বুঝতে পারছে যে পুঁজিবাজারকে স্টেবিলাইজ করতে হবে বাজার মাধ্যমে বড় বড় শিল্প প্রতিষ্ঠানে বড় বড় পুঁজি সংগ্রহ করতে হবে এটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটা এখন যারা আগে বিরোধী করতো ওনারা স্বীকার করছেন কিন্তু এই কাজটা তো করতে হবে এই কাজটা করার জন্য তো আপনার বাং বাংলাদেশ ব্যাংকের একটু পজিটিভ থাকতে হবে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক মিটিং করেছে এবং তারা বলেছে তারা পজিটিভ এমন কিছু করছেন যেটা আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন অপরদিকে আমি যে কথাটা বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক দুবার চিন্তা করা উচিত বাংলাদেশ ব্যাংকের রিয়েলাইজ করা উচিত যে এই বাজারকে ভালো করতে হলে পুঁজিবাজারকে স্টেবিলাইজ করতে হবে আপনার সিকিউরিটি আপনার একটা বন্ড ছেড়েছে আপনি জানেন আইসিবি সেই বন্ডের টাকাটা এখনও সোনালী ব্যাংক দেন অথচ সোনালী ব্যাংকের যে ডিপোজিট আইসিবি সেটাও তুলে নিছে তো এটা তো হয় না আপনি 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 তো একটা ক্রাইসিস মুহূর্তে তো আপনি ফান্ডিং দেবেন যে নিয়ম অনুযায়ী আমি ফান্ড পাম্প করে আমি মার্কেটকে আর্টিফিশিয়ালি বড় করার কথা আমি বলবো না ওইটা আমি একমত না কিন্তু এমন কিছু আপনি ব্যবস্থা নেবেন যে ব্যবস্থা মার্কেটকে সহযোগিতা করবে মার্কেটকে স্টেবিলাইজ হওয়ার জন্য সেখানে এই কাজগুলো করা আমার মনে করি বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটা মিটিং হয়েছে এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন যে অন্ত কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন আমরা একটা পজিটিভ নিউজ দিচ্ছি যে মার্কেটকে স্টেবিলাইজ করবে এটা একটা ভালো ধারণা দ্বিতীয় কথা মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজার নিয়ে কথা বলেছেন মাননীয় অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন দীর্ঘমেয়াদী লোনের জন্য পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করতে হবে অথবা এখানে কোনো এখান থেকে টাকা সংগ্রহ করতে হবে এটাকে ট্রান্সফারেন্ট করতে হবে এটাকে সততার সাথে চালাতে হবে এখানে কোনো করা যাবে না নয় করলে খবর আছে বলছেন উনি এই ব্যবস্থা নিতে উনি বলেছেন অপরদিকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে লুফোনসগুলি আছে সেগুলি অ্যাড্রেস করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী ওনারা কাজ শুরু করেছেন এবং ওনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকায় স্টক এক্সচেঞ্জ ব্রোকার অ্যাসোসিয়েশন চিটাং স্টক এক্সচেঞ্জ মার্চেন্ট ব্যাঙ্ক সবাই একসাথে আজকে কাজ করছে যে লুফ হোলসগুলি আছে যে স্পন্সার ইচ্ছে করলে শেয়ার বিক্রি করে দেন যে কোনো সময় প্লেসমেন্টের শেয়ার নিয়ে বাজারে চলে আসা দুর্বল কোম্পানি বাজারে চলে আসা আপনার ডিসক্লোজ আর বেস্ট কোম্পানি এখন আর দেওয়া যাবে না কারণ আমরা বলেছি আমাদের লোকবল নাই ডিসক্লোজ আর বেস্ট কোম্পানি দেওয়া যাবে না এই কারণে দেওয়া যাবে না যে এখন কোম্পানি দিতে হলে ওই কোম্পানির লাস্ট থ্রি ইয়ার্স পারফরম্যান্স দেখতে হবে এবং ব্যালেন্স শিট দেখতে হবে এবং ইস্যু ম্যানেজারকে তার তার ইন্টিগ্রিটিও দেখতে হবে এবং কোম্পানি সরাসরি ভিজিট করতে হবে মানে এখন আর ডিসক্লোজার বেসিস বেস্ট কোম্পানি দিয়ে আর বাজারকে ধ্বংস করা যাবে না যেইটা দেখো আয়দার ঢাকা স্টকিচেঞ্জ দেখুক নাইদার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখুক আমি মনে করি ওনারা উপলব্ধি করেছেন ওনারাও বুঝতে পেরেছেন ওনারা ইনিশিয়েটিভ নিয়েছে আয় অ্যাপ্রিশিয়েট দেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যানের নেতৃত্বে অনেকগুলি রিফর্মস হচ্ছে আমি আশাবাদী আমি আশাবাদী বাজার কি হবে আমি জানি না কিন্তু বাজারে একটা স্বচ্ছতা জবাব দিতে ফিরে আসবে যেমন আমি বলি যে টু পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট যাদের শেয়ার নেই সেই শেয়ারগুলি এখন হয়তো একটা রেস্ট্রিকশান আসতেছে একটা চিন্তাভাবনা হচ্ছে যে এই শেয়ারগুলি ব্যাপারে কি করা যায় এই কোম্পানিগুলি হয়তো ট্রেড ট্রেডের ক্ষেত্রে একটা ক্যাটাগরিতে চলে যাবে এটা একটা বড় উদ্যোগ হবে স্পন্সাররা ইচ্ছা করলে শেয়ার বিক্রি করতে পারবেন আপনি তো জানেন যে সিডিবিএল একটা ফ্ল্যাগিং করে দিচ্ছে এবং এটা হয়ে গেছে জাস্ট আজকে কালকের মধ্যে অর্ডার হয়ে যাবে এবং স্পন্সার শেয়ার ফ্ল্যাগিং হয়ে যাবে এটা ঢাকা স্টক এক্সচেঞ্জের পারমিশন ছাড়া অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পারমিশন ছাড়া এটা বাড়ি না ইচ্ছা করলে আপনি জাস্ট বিক্রি করে বাড়িয়ে চলে যেতে পারবেন না তো আমার মনে হয় এই যে উদ্যোগগুলি একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে সবাই মিলে আমরা কাজ করতেছি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করতেছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কাজগুলি যদি করি বাংলাদেশ ব্যাংক যদি একটু সদয় হয় তারা যদি সত্যকার উত্তর বুঝে পুঁজিবাজারকে ভালো করতে হবে স্টেবিলাইজ করতে হবে তারা যদি সৎ পথে সৎ মন নিয়ে তারা অগ্রসর হয় এবং দেশকে যদি বাঁচাতে চায় তাহলে আমার মনে হয় এই ক্ষেত্রে আমার মনে হয় একটা বড় বিপ্লব ঘটবে এবং আস্থা ফিরে হবে আর দ্বিতীয় কথা সঞ্চয়পত্র আপনি জানেন সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের দরকার ছিল তিরিশ কোটি এখন হয়ে গেছে ষাট হাজার কোটি তো সঞ্চয়পত্র যে সবাই সঞ্চয়পত্র দিকে সঞ্চয়পত্র কার জন্য করা হয়েছে সঞ্চয়পত্র করা হয়েছে যাদের যারা যারা সরকারি কর্মচারী রিটায়ার করে যাদের অল্প টাকা যাদের সঞ্চিত বয়স্ক

আস্থাহীন হবেন না হতাশ হবেন না আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিকে কারণে কথা বলছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রকিবুর রহমান দর্শক এবার নিচ্ছে আরও একটি বিরতি বেলাতে আর এটা আবার ফিরে আসবে বিজনেস আরও আয়োজনে আমাদের সঙ্গে থাকুন